সেনাবাহিনী যদি কম্প্রোমাইজ না করে চীনের সামনে দাঁড়িয়ে বলতো উই ডোন্ট গিভ এ শিট, উই উইড লাইক টু সি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, এখানে আমেরিকারে লাগে পত্রিকা রয়েছে ভারতের শেখার। ভারতের বাজারে এই পত্রিকাটির কতটুকু গুরুত্ব রয়েছে জানি না, কিন্তু চন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এতদিন পর্যন্ত বিএনপিকে ব্যাপক দুর্বল মনে করতেন সরকার পক্ষের মন্ত্রীরা, এমনকি সরকার প্রধান শেখ হাসিনা পর্যন্তও, কিন্তু এখন একটু তাদের ক্ষেত্রে হিসাব করে চলতে হবে সরকারকে, কেননা তাদের পিছে এখন সেনাবাহিনী থেকে শুরু করে আমেরিকার মতন শক্তিশালী শক্তিও তাদের সাথে আছে, কেননা তাদের 28 অক্টোবর এই সমাবেশকে ঘিরে বিভিন্ন বিবৃতি দেওয়া শুরু করেছেন জাতিসংঘ। আসুন বিস্তারিত জানবো আমরা সে সম্পর্কে এই ভিডিওতে, যে সেনাবাহিনী বিএনপির পক্ষে কতটা কাজ করতে যাচ্ছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। সেনাবাহিনী যদি কম্প্রোমাইজ না করে হাসিনার সামনে দাঁড়িয়ে বলতো উই ডোন্ট গিভ এ শিট, উইড লাইক টু সি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, এখানে আমেরিকারে লাগে না, এখানে ভারতের লাগে না, স্রেফ সেনাবাহিনী দ্বারা যদি বলে, স্রেফ সেনাবাহিনী দ্বারা যদি বলে যে দেশে নির্বাচনের সময় আপনাদের কোনো ফাজলামির দরকার নেই, নির্বাচন নির্বাচনের মতো হবে, জনগণ ভোট দিবে। কিন্তু যে ঘুরে ফিরে ওই কথাটাই আসে যে 2017 সালের নিরাপত্তা চুক্তি অনুযায়ী সেনাবাহিনী তো এখন আন্ডার দ্য কমান্ড অফ ভারতীয় বাহিনী, তো এই কারণে এই সেনাবাহিনী তো পারবে না, তাদের তো একটা অক্ষমতা আছে। তারা কথা দেশ বাংলাদেশের জনগণদেরকে বর্ডারে গুলি করে হত্যা করে তারপরে কাঁটাতারের উপরে ঝুলায় রাখে, সেই দেশের জনগণকে ভারত কতটা ভিলু দেয় আমার আর বুঝতে বাকি নাই। ভারত ওই দেশ যেই বাংলাদেশ থেকে $100 মিলিয়ন হজম করার পরে আজ অবধি 1 কিলোওয়াট বিদ্যুৎ ডেলিভারি দেয় নাই। বাংলাদেশের জনগণের ব্যাপারে ভারত কতটা সিম্প্যাথেটিক আমার আর বুঝতে বাকি নাই। 1 মেট্রিক টন কয়লা যেখানে $250 কিনতে পাওয়া যায়, সেই 1 মেট্রিক টন কয়লার জন্য বাংলাদেশ থেকে $450 নেয়ার পরেও ওই কয়লার ডেলিভারি বন্ধ করে দেওয়া হয়। ভারত বাংলাদেশের জনগণের কতটা বন্ধু আমার আর জানতে বাকি নাই। বাংলাদেশের লোকজনদেরকে প্রলোভন চিকিৎসার কথা বলে বাংলাদেশের গরু টাইপ হারামজাদা টাইপ লোকজনরা ভারতে চিকিৎসা করার জন্য ভারতে গিয়ে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করে, সেখানে বাংলাদেশ থেকে প্রায় $15 থেকে $20 বিলিয়ন প্রতি বছর ভারতে পাচার করা হয়, যেটা বাংলাদেশি জনগণরা একবার এই সাবজেক্টটাকে নিয়ে চিন্তা করে না। ভারত বাংলাদেশের কাছ থেকে $100 মিলিয়ন নিয়েছিল কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য, আজ অবধি ওই ভ্যাকসিনও দেয় নাই, টাকাও দেয় নাই। ওয়ারাস বাংলাদেশের ভিতর দিয়ে যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে, ভারতের মিলিটারি ইকুইপমেন্ট বাহী ট্রাকগুলো বাংলাদেশে যাতায়াত করার জন্য যাতে মসৃণ ভাবে আমার বুকের উপর দিয়ে আমার মায়ের বুকের উপর দিয়ে মেশিন গান কামান নিউক্লিয়ার ওয়েপন পার করা হয়, ওই রাস্তাটা পর্যন্ত বাংলাদেশে পয়সায় তৈরি করা হয়। প্রত্যেকটা দেশের সীমান্তে যে এরিয়া আছে ওই নোম্যান্স ল্যান্ডে গিয়ে দাঁড়ানোর পরে কেউ যদি ক্রস করে তাকে ভারতীয় বাহিনী গ্রেফতার করবে, গ্রেফতার করে ফ্লাগ মিটিং এর মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করবে, বাংলাদেশ জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে তাকে শাস্তি দেবে, কিন্তু গুলি করে তাকে হত্যা করে কাঁটাতারের উপরে ফেলে রাখা হবে যেই সেনাবাহিনীর কুত্তার বাচ্চারা বলে ভারত ঠিক কাজ করেছে, এই কুকুরের বাচ্চা বাংলাদেশের সেনাবাহিনী কোনো বাহিনী হওয়ার যোগ্য না, এই কুত্তার বাচ্চাকে কুকুর দিয়ে ধর্ষণ করানো উচিত, যদি কেউ বলে ফেলানিকে খুন করে তারা ঠিক কাজ করেছে। বাংলাদেশের সেনাবাহিনী তো আমার মিত্র হওয়ার কথা, বাংলাদেশের সেনাবাহিনী 1971 সালের 16ই ডিসেম্বরের পরে আজ অবধি কাজের ভিতরে কাজ, একটাই বাল ছিঁড়েছ তোমরা হিল ট্রাক্সে গিয়ে ভারতের ভাঙ্গাচুরা অস্ত্র ট্রেনিং প্রাপ্ত শান্তি বাহিনীকে আজ অবধি তোমরা ধ্বংস করতে পারো না, তোমরা বালের সেনাবাহিনী, তোমরা বাল বাহিনী, কুত্তার বাচ্চা তোমাদের পিছনে প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তোমাদেরকে পালন করা হয়, তোমরা বাল ছিঁড়েছ। তোমাদের চোখের সামনে গত 16টা বছর বাংলাদেশের জনগণকে লেবু চিপা চিপে তিতা করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে বাংলাদেশের জনগণ আর বাজারে যেতে ভয় পায়। সেক্ষেত্রে তোমরা সেনাবাহিনী কার বাল ছিঁড়েছ, সশস্ত্র বাহিনী তোমরা কার বাল ছিঁড়েছ? না ওদের তো অনেক নাজমুল সাকিব কবে স্ট্রেট অফ জেকব মিল্টন করবে, তারপরে কতগুলো কামলা লাগাই দিবে জেকব মিল্টনের গালিদহায় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা কইছে, আমরা সেনাবাহিনী, তোরা সেনাবাহিনী না, এর থেকে জঘন্য কিছু যদি থাকতো আমি তাই বলতাম 10 টাকার কামলা 50 টাকার কামলা তোরা আর কি জানবি, কিন্তু আমি এতটুকু সেনাবাহিনীকে প্রশ্ন করলাম, সীমান্তে বাংলাদেশের কোনো বাংলাদেশি নাগরিক যদি আইন ভেঙে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু তাকে গুলি করে কাঁটাতারের উপরে ফেলা হবে, পৃথিবীর কোনো আইন বা আন্তর্জাতিক কোনো আইন ওই হত্যাটাকে অ্যাপ্রুভ করে না,
অথচ সেনাবাহিনীর তোমাদের প্রধান কুত্তার বাচ্চা আজিজ বলেছে, ঠিক করেছে, ওকে তো কুত্তা দিয়ে ধর্ষণ করানো উচিত। এই আজিজের মতো যেই কজন আজিজ আছে সেনাবাহিনীতে, তোদেরকে ডেকে ডেকে ধর্ষণ করানো উচিত। আবার বলে আমাকে প্রশান্ত একটা কবে যেন একটা কথা লিখেছে, মিল্টন ভাই তারা বলেছে বাংলাদেশ সেনাবাহিনীর যেরকম মিল্টন যদি গালি না দেয় তাহলে মনে হয় শোটা শেষ হয় না। কেন গালি দেয় না জানিস? বাংলাদেশের সবচেয়ে হারাম খাওয়া পয়সায় তোরা নিজেরা লালন পালন করতেছিস কুত্তার বাচ্চারা, অথচ ষোলো বছরে তোরা পারিস নাই হাসিনার ঘাড়ের উপরে পাড়া দিয়া যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, নিজের থেকে দায়িত্বটা নিতে পারিস না, তোরা বাল ছিড়ছিস। আচ্ছা সেনাবাহিনীর যে আমজাদ লেফটেন্ট জেনারেল আমজাদ তার সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল একসময়, তো তাদের সাথে তো আপনার ভালো উঠা বসা হতো, তো হঠাৎ করে সেনাবাহিনীর প্রতি আপনার এতটা আক্রোশ কেন? কারণ আপনি যদি সেনাবাহিনীর উপরে যে দায়িত্বটা দেয়া হয়েছে, একটা কথা সবসময় আমি বলি, মাসলোর সময় সেনাবাহিনীকে যখন বাইরে পাঠানো হয়েছে তখন একটা সাবজেক্ট তাদেরকে বলা হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে তারা যখন রিপ্লেস করে তখন তাদেরকে বলা হয়েছে সবকিছু আইনের বইতে লেখা নাই, সার্কামস্টান্সেস এর উপরে তারা সিদ্ধান্ত নেবে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কামস্টান্সেস, একটা দেশের সবচেয়ে বড় আমানত কি? সার্বভৌমত্ব। তো এখন সার্বভৌমত্বের ক্ষেত্রে সাকিব সবচেয়ে বড় এলিমেন্টস কোনটা? নির্বাচন। সেনাবাহিনীর চোখের উপর দিয়ে দেখছে যে জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না। সেনাবাহিনী যদি কম্প্রোমাইজ না করে হাসিনার সামনে দাঁড়িয়ে বলতো উই ডোন্ট গিভ এ শিট, উইল লাইক টু সি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এখানে আমেরিকারে লাগে না, এখানে ভারতের লাগে না, স্রেফ সেনাবাহিনী দ্বারা যদি বলে, স্রেফ সেনাবাহিনী দ্বারা যদি বলে যে দেশে নির্বাচনের সময় আপনাদের কোনো ফাজলামির দরকার নেই, নির্বাচন নির্বাচনের মতো হবে, জনগণ ভোট দিবে। এটা যে ঘুরে ফিরে ওই কথাই আসে যে 2017 সালের নিরাপত্তা চুক্তি অনুযায়ী সেনাবাহিনী তো এখন আন্ডার দা কমান্ড অফ ভারতীয় বাহিনী, তো এই কারণে এই সেনাবাহিনী তো পারবে না, তাদের তো একটা অক্ষমতা আছে। তারা কথায় কথায় একটা কথা বলে যে তখন সেনাবাহিনী তখন 2017 সালের এই কথাটা একমাত্র আমি দেখি না কেউ এই সাবজেক্টটা নিয়ে কথা বলে, 2017 সালের 8 এপ্রিলের চুক্তি নিয়ে বাংলাদেশের আমি এত কথা বলি, একটা লোককে দিয়ে আপনি কথা বলাইতে পারছেন? আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা যুক্ত হব যে সরকার কিভাবে অধঃপতন হবে, 3 নভেম্বরের ভেতরে সর্বশেষ টাইম বাংলাদেশের জনগণ বাংলার রূপরেখা পরিবর্তন দেখতে পাবে ইনশাআল্লাহ আগামী 3 নভেম্বরের ভেতরে। আসুন বিস্তারিত জানবো এই ভিডিওতে। দর্শক, 2023 সনের নভেম্বর মাসের 3 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই 3 তারিখ দিনটি শুক্রবার, দ্য ফ্রাইডে। এখন এটি কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে যে এই দিবসটিকে কেন্দ্র করে একটি গুজব ছড়িয়ে পড়েছে। আমি গুজব বলছি এই কারণে যে এখনো পর্যন্ত যে খবরটি ছড়িয়ে পড়েছে তার যে সত্যতা কিংবা তার যে বস্তুনিষ্ঠতা কিংবা তার যে সম্ভাব্যতা, এটির ব্যাপারে আমাদের যারা সাধারণ মানুষ রয়েছে আমরা আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, রিগ্রেট করতে পারি, কিন্তু এটি যে আদৌ হবে না বা এটি যে আদৌ হবে এই ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না। এই জন্য এখনও পর্যন্ত আমি এটাকে ব্যক্তিগতভাবে গুজব বলার চেষ্টা করছি। খবরটা কি? খবরটা হলো ভারতের একজন সাংবাদিক রয়েছেন মিস্টার চন্দন নন্দী, তো তিনি বাংলাদেশের ব্যাপারে ইংরেজিতে কলাম লিখেন, নিবন্ধ লিখেন, নর্থ ওয়েস্ট নামক একটি পত্রিকা রয়েছে ভারতের, সেখানে ভারতের বাজারে এই পত্রিকাটির কতটুকু গুরুত্ব রয়েছে জানি না, কিন্তু চন্দন নন্দী এবং তার যে লিখিত নিবন্ধ, বাংলাদেশে রীতিমতো বোম বার্স্টিং হয়ে যায়। তিনি ইতিপূর্বে অনেকগুলো নিবন্ধ লিখেছেন, অনেকগুলো অনুমান করেছেন এবং মার্কিন নিষেধাজ্ঞা থেকে শুরু করে বাংলাদেশের পররাষ্ট্র বিষয় এবং দেশের অভ্যন্তরীণ বিষয়, এমন কি আমাদের যে খুব সেন্সিটিভ কতগুলো জায়গায় রয়েছে বিচার বিভাগ এবং নিরাপত্তা বিভাগ, এই বিষয়গুলো নিয়েও তিনি যে সকল ইঙ্গিত দিয়েছেন যেটি বাংলাদেশে বসে আমরা কল্পনাও করতে পারি না, কিন্তু বাস্তবতা তো হলো যে চন্দন নন্দীর সেই রিপোর্ট বাংলাদেশের অনেক পত্রিকা প্রকাশ করে এবং সেই তার যে নিবন্ধের যে বিষয়বস্তু এগুলো বহুদিন যাবৎ মানুষের মুখে মুখে ভাসতে থাকে এবং সেগুলো নিয়ে টকশো হয়, সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি হয় এবং তার সেই অনুমানগুলোর যে বাস্তবতা এটা আমরা টের পেয়েছি যে অনেকগুলো অনুমান
বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তার যে অনুমান, এটি একেবারে শতভাগ বাস্তব রূপ লাভ করেছে। তো সেই দিক থেকে চন্দন নন্দীর যে কোনো খবরকে অবহেলা করার মতো অবস্থা নেই। তো সেই চন্দন নন্দী যেটি বলেছেন সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে একজন মন্ত্রী আসলেন, সহকারী মন্ত্রী, তিনি আফরিন, বয়সে একেবারে তরুণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং তার ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, তার বক্তব্য যারা শুনেছেন তারাই বলতে পারবেন। তো তিনি একটি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন বলে চন্দন নন্দী প্রকাশ করেছেন, এবং সেখানে অনেকগুলো কন্ডিশন, অনেকগুলো বক্তব্য খুবই গোপনীয়, এবং তার সঙ্গে সঙ্গে যেটি একেবারে বোম ব্লাস্টিং, সেটি হলো তিনি নাকি প্রধানমন্ত্রীকে একটি আলটিমেট টাইম দিয়েছেন নভেম্বর মাসের 3 তারিখের মধ্যে পদত্যাগ করার জন্য। এবং এই যে তার যে বক্তব্য, সত্য মিথ্যা পরের কথা, এটি নিয়ে আলোচনার ঝড় বইছে বাংলাদেশে। 3 তারিখে কি হবে, 4 তারিখে কি হবে, 2 তারিখে কি হবে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে নভেম্বর মাসের 2 তারিখ হলো বৃহস্পতিবার, 3 তারিখ শুক্রবার, 4 তারিখ শনিবার। তো সেই সময়টিতে বাংলাদেশে কি হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার শূন্যস্থানে কে আসতে পারে, এটি কি সংবিধান অনুযায়ী হবে নাকি সংবিধান অনুযায়ী হবে না, নাকি এটি বাইরের কোনো প্রেসক্রিপশন হবে, তারপর আওয়ামী লীগের মধ্যে কি বিকল্প কেউ প্রধানমন্ত্রীর যে ক্ষমতার যে চেয়ার সে চেয়ারে বসবেন, নাকি বাইরে থেকে মনোনীত কোনো ব্যক্তি এসে এই চেয়ারটি দখল করবেন, এসব নিয়ে হাজার রকম কথাবার্তা হচ্ছে। তো আমরা এই বক্তব্যগুলো যারা খুব হতাশাবাদী তারা সবাই বিশ্বাস করেছেন, এবং বাংলাদেশে এখন হতাশাগ্রস্ত মানুষের সংখ্যাই বেশি। এ কারণ হলো সরকারের বিরুদ্ধে গত সেই 2009 থেকে আজ অবধি প্রায় 15 বছর হয়ে গেল, তারা অর্থাৎ সরকার বিরোধী যারা শক্তি রয়েছেন তারা অনেক চেষ্টা করেছেন, সহিংস আন্দোলন, তারপর হরতাল, তারপর অবরোধ, নানা কিছু, এরপর এখন পথযাত্রা থেকে শুরু করে গান্ধীবাদী আন্দোলন, এমন কোনো বিষয় নেই সরকারের বিরুদ্ধে তারা করা হয়নি, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই তারা পরাজিত হয়েছে। এর বাইরে বিএনপি টিকে আছে, এর কারণ হলো তার সংখ্যাধিক্যের কারণে, আর সরকার সফলতা অর্জন করেছে এর কারণ হলো তারা নির্যাতন জুলুম, যেমন ধরা গেল বিএনপির 50 লাখ লোককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে মামলা মুখ্যমা দিয়ে, কিন্তু এই 50 লাখ লোক যদি একসঙ্গে এসে তারা দাবি করে যে আমাদেরকে গ্রেপ্তার করা হোক, এটি সরকারের পক্ষে 50 লাখ তো দূরের কথা, 2 লাখ লোককেও গ্রেপ্তার করা সম্ভব নয়, সরকারের বাজেটও নেই, স্থানও নাই, আর সম্ভাবনা বিরাট একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়ে যাবে। ফলে বিএনপির লোকজন টিকে আছে, কিন্তু জামাতের উপর হয়ে গেছে মারাত্মক সমস্যা, নেতিবাচক সমস্যা, জামাতের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গিয়েছে, এবং জামাত এখন দাওয়াতি কর্মকাণ্ডের আড়ালে একবার সরকারের দিকে ঝুঁকে যাচ্ছেন, একবার বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছেন, একবার ভারত, একবার আমেরিকা, আবার আমেরিকান রাষ্ট্রদূত, সব মিলিয়ে একটা দৌড়ের উপর রীতিমতো তারা রয়েছেন। তো এই কারণে যারা রাজনীতির সংশ্লিষ্ট লোকজন রয়েছেন তাদের সকলের মধ্যে এক ধরনের হতাশা, নিদারুণ হতাশা তাদেরকে ভর করেছে। এখন সেই হতাশার মধ্যে যখন চন্দন নন্দী বন্য যে কেউ একটি আশার কথা শুনান, যে যুদ্ধে তারা পরাজিত হয়েছে বা যে যুদ্ধকে তারা এখন অসম্ভব মনে করছে, যে যুদ্ধের কথা স্মরণ করে যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, সেই যুদ্ধ যদি বিনা যুদ্ধে জয় হয়ে যায়, কিংবা আকাশ থেকে আবাবিল পাখি এসে এই যুদ্ধে তাদেরকে বিজয়ী করে দেয়, তাহলে মানুষ যেভাবে আশার জাল বনে স্বপ্ন দেখে, ঠিক ওইরকম এখন হতাশাগ্রস্ত মানুষ যারা রয়েছেন তারা স্বপ্ন দেখছেন, এবং সেই স্বপ্নে চন্দন নন্দীর এই বক্তব্য রীতিমতো আগুনে ঘি ঢেলেছে, অর্থাৎ আগুনও জ্বলছে, ঘ্রাণও বেরোচ্ছে, কেরাসিন তেলের আগুন নয়, ঘিয়ের আগুন, দাউদাউকের আগুন জ্বলছে, আর সঙ্গে সঙ্গে সুবাস ছড়াচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে যে আওয়ামী লীগের পতন হচ্ছে, শেখ হাসিনা পদত্যাগ করছে এবং একটি নতুন এরা চালু হচ্ছে, এটি নিয়ে মানুষ বেশ যাকে বলে এক ধরনের আত্মতৃপ্তির মধ্যে রয়েছে। আর অন্যদিকে আওয়ামী লীগের যারা লোক, তুমি রিজকিন আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।